গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমরা আজকে শোনাব মুক্তিযুদ্ধের সময়কার একটি স্মরণীয় ঘটনা, এবং এই ঘটনাটি লিখেছেন 7 নম্বর সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান। আমার সেক্টরের ভৌগোলিক আয়তন ছিল বেশ বড়। সীমান্ত সংলগ্ন এলাকায় ছিল প্রায় 200 মাইল লম্বা। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণের পর যুদ্ধক্ষেত্রের ব্যস্ততার কারণে মুজিবনগর সরকারের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ ছিল না বললেই চলে। শুধুমাত্র নির্ধারিত কোনো মিটিংয়ে অংশগ্রহণের প্রয়োজন থাকলেই আমি সাধারণত স্বল্প সময়ের জন্য মুজিবনগর সরকারের দপ্তরে যেতাম। এতে করে জুলাইয়ের পর আমার 3-4 বার কলকাতার 8 নং থিয়েটার রোডে যাওয়া হয়েছিল। তখন সম্ভবত অক্টোবর মাস। একটি বিশেষ প্রয়োজনে আমি 2 দিনের জন্য মুজিবনগর সরকারের দপ্তরে গেলাম। সেখানে আমার এক ভাগ্নির সঙ্গে দেখা হয়। সে ছিল শেখ মুজিবের ছেলে শেখ কামালের বন্ধু। এক পর্যায়ে সে শেখ কামালকে তার সঙ্গে করে আমার কাছে নিয়ে আসে। আমি কামালকে বললাম, কি করছো তুমি এখানে? উত্তরে কামাল আমাকে জানালো, কিছুদিন হয় সে ট্রেনিং সেরে এখানে এসেছে, এখনও তার পোস্টিং সে জানে না, অপেক্ষা করছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্যে। তার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম মুজিবনগর সরকারের একাধিক কর্তা ব্যক্তি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ চেষ্টা চালাচ্ছে শেখ কামালকে রণাঙ্গনে না পাঠাতে। কেউ কেউ চাইছেন তাকে অস্থায়ী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অথবা সর্বাধিনায়কের ADC করে যুদ্ধের অনিশ্চয়তা ও বিপদ থেকে দূরে নিরাপদ অবস্থানে রাখতে। এসব আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে করেই হোক কামালকে 8 নম্বর থিয়েটার রোডেই রেখে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এসব জেনে আমি কামালের উপর রাগ করেই বললাম, তোমার নিজের মতামত নেই, তুমি যা করতে চাও তার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি কি রণাঙ্গনে যেতে চাও না? দেশের লক্ষ লক্ষ মানুষ যেখানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, প্রতিদিন হাজার হাজার ছেলে যুদ্ধে নাম লেখাচ্ছে, শত শত ছেলে প্রতিদিন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অকাতরে শত্রুর হাতে জীবন দিচ্ছে, আর তুমি যুদ্ধক্ষেত্রে না গিয়ে মুজিবনগরের নিরাপদ অবস্থানেই থাকতে চাচ্ছ? আমি তাকে বিশ্বের অন্য কয়েকটি দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার লড়াইয়ের উদাহরণ দিলাম। বললাম মাও সেতুংয়ের ছেলের কথা, যে উত্তর কোরিয়ার যুদ্ধে নিহত হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করে এবং দেশের রাজনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আরও কয়েকটি দেশের কথা বললাম যেখানে স্বাধীনতা যুদ্ধে নেতাদের সন্তানরা যুদ্ধে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে। আমি তাকে আমার ছেলে নাদিমের কথাও বললাম, যে 1955 সালের 7ই অক্টোবর জন্ম নিয়ে মাত্র 16 বছরের যুবক হিসেবে যুদ্ধ করছে। আমি বললাম আমার স্ত্রী ও 2 মেয়ের কথা, যারা একটি হাসপাতালে সেবার দায়িত্ব গ্রহণ করেছে। আরও অনেক অল্প বয়সী কিশোরের মুক্তিযুদ্ধে অবদানের কথা বললাম। কামালকে আমি বোঝালাম, ধরেই নেই তুমি যুদ্ধে মৃত্যুবরণ করেছ, এতেও দেশ ও তোমার পরিবারের জন্য একটি বিরাট অবদান রাখছ তুমি। কেননা এরকম দেশপ্রেমে উদ্বুদ্ধ ছেলেদেরই একসময় এ জাতি তাদের সূর্য সন্তান হিসেবে আখ্যা দেবে, তোমার পরিবার গর্ব করবে তোমার বীরত্বপূর্ণ আত্মত্যাগ নিয়ে। এরপর কামাল কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, আমি যুদ্ধে যাব, সবার সঙ্গে মিলে আমি দেশের মুক্তির জন্য লড়ব, আমি আপনার সঙ্গে মিলে আমি দেশের জন্য লড়ব, আপনার সঙ্গেই যাব, আমি আপনার সেক্টরেই যুদ্ধ করব, আপনি আমাকে নিয়ে যান। তারপর কামালের সঙ্গে আমার আরও অনেক কথা হলো। পরদিনে আমি সেক্টরে ফিরে আসব, তাই পরদিন একটি স্থানের কথা কামালকে বললাম যে সেখান থেকে সে আমার সঙ্গে গাড়িতে সেক্টরে যেতে পারবে। নির্ধারিত সময়ে নির্দিষ্ট দিনে কামালকে পাওয়া গেল না। আমার হাতেও তেমন সময় ছিল না যে ওর জন্য অপেক্ষা করব। পরবর্তী সময়ে শুনেছিলাম আওয়ামী লীগ নেতৃবৃন্দ কামালকে যুদ্ধে অংশগ্রহণে অনুৎসাহিত করেছিল, এবং কে রণাঙ্গনের বিপদ থেকে কামালকে বাঁচিয়েছিল তা নিয়ে শেখ মুজিব দেশে আসার পর চাটুকারিতার প্রতিযোগিতা হয়। এতে অগ্রণী ভূমিকা ছিল ওসমানীর। ক্যাপ্টেন নূর সর্বাধিনায়কের ADC থাকা সত্ত্বেও তিনি কামালকে দ্বিতীয় ADC হিসেবে তার সঙ্গে রেখেছিলেন। অথচ কামালের মধ্যে আমি লক্ষ্য করেছিলাম
অন্যান্য ছেলেদের মতোই মুক্তিযুদ্ধে অংশগ্রহণের তীব্র ইচ্ছা ও ব্যাকুলতা। তার মধ্যে আমি সেদিন কোনো দোদুল্যমানতা বা দ্বিধা দেখিনি। তার মধ্যে অন্যান্যদের মতোই উদ্দীপনা আমি সেদিন দেখেছিলাম। অথচ সেদিন কামাল যদি আমাদের সঙ্গে যেত ও যদি মুক্তিযুদ্ধে অংশ নিত, তাহলে শেখ মুজিব দেশে আসার পর অন্যের মুখ থেকে তাকে মুক্তিযুদ্ধ ও যোদ্ধাদের কথা শোনার প্রয়োজন হতো না। নিজের ছেলের কাছ থেকেই মুক্তিযুদ্ধের ত্যাগ, তিতিক্ষা, যন্ত্রণার কথা জেনে তিনি তা হৃদয়ঙ্গম করতে পারতেন। এছাড়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছেলেদের মধ্যে যে চারিত্রিক সততা ও দেশপ্রেম তখন জন্মেছিল, তারও অংশীদার হতো কামাল। আমি মনে করি মুজিবনগরের ফিসফাস কথাবার্তা, রাজনৈতিক ষড়যন্ত্রের প্রচেষ্টা, ব্যবসায়ী ও যুব সম্প্রদায় যুদ্ধে যাদের অংশ ছিল না তাদের আনাগোনা এবং দেশ স্বাধীনের পর কার কী ভূমিকা হবে এসব নিয়ে সলাপরামর্শ চলত, এসবের মধ্যেই যুদ্ধের মতো সময়টা কাটিয়েছিল শেখ কামাল। ফলে যুদ্ধের নির্মল পরিবেশ তার চরিত্র গঠনে কোনো ভূমিকা রাখতে পারেনি। পাশাপাশি আরেকটি ঘটনার কথা বলি, এবং ঘটনাটি পূর্ববর্তী ঘটনার সম্পূর্ণ বিপরীত চিত্রের, এবং নিঃসন্দেহে তা এদেশের মুক্তির আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায়। তখন ডিসেম্বর মাস, আমার সেক্টরের প্রতিটি সাবসেক্টর থেকেই তুমুল লড়াইয়ের সংবাদ আসছে। বিশেষ করে হিলি সাবসেক্টরে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেল। হঠাৎ খবর পেলাম হামজাপুর সেক্টরে, হিলের কাছাকাছি, সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ যুদ্ধে মারাত্মক আহত হয়েছে। তাকে রায়গঞ্জের বেস হাসপাতালে অপারেশনের জন্য নেওয়া হয়েছে। যুদ্ধের ব্যস্ততায় আমি তাকে দেখতে রায়গঞ্জের হাসপাতালে যেতে পারলাম না। বেশ কিছুদিন পর কোর হেডকোয়ার্টার শিলিগুড়িতে যাওয়ার পথে আমি রায়গঞ্জ হাসপাতালে যাই সাইফুল্লার অবস্থা দেখতে। হাসপাতালে পৌঁছতেই কমান্ডার অফিসার যেন একটু রাগ করেই বললেন, না, মুক্তিবাহিনীর ছেলেদের অফিসারদের চিকিৎসা করা যাবে না। এভাবে নিয়ম শৃঙ্খলা না মানলে চলবে? কোনো শৃঙ্খলা নেই, মারাত্মক আহত হয়ে আসে আর একটু ভালো না হতেই পারে তো পালিয়ে যায়। আমি তার কাছে রাগের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলাম। তিনি লেফটেন্যান্ট সাইফুল্লার কথা বললেন, এসেছিল গুলিবিদ্ধ হয়ে, অবস্থা একটু ভালো হতেই কর্তৃপক্ষের কাউকে না জানি হাসপাতাল থেকে পালিয়ে গেছে। আমিও একটু দুশ্চিন্তায় পড়লাম, হাসপাতাল থেকে পালিয়ে সাইফুল্লাহ গেল কোথায়, আর পালালোই বা কেন? কয়েকদিন পর সাইফুল্লার সাবসেক্টরে গিয়ে দেখি এক হাতে ব্যান্ডেজ নিয়ে আমাকে স্যালুট করল সাইফুল্লাহ। বললাম, হাসপাতাল থেকে পালালে কেন? ও বলল, আমি তো স্যার তখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি, তাই চলে আসার পারমিশন চাইলে ওরা কি আমাকে দিত? ওর গুলি লেগেছিল বাম হাতে, কাঁধের কাছাকাছি। ও বলল, একটিমাত্র গুলি লেগেছে হাতে, তাই হাত না হয় কয়দিনের জন্য অকেজো হয়েই থাকল, তাতে আমার কোনো অসুবিধে নেই। কিন্তু শত্রুর সঙ্গে এখন আমাদের যে মারাত্মক যুদ্ধ চলছে, তাতে আমার অনুপস্থিতি এবং নেতৃত্বহীনতা আমি মেনে নিতে পারছিলাম না। মনে হচ্ছে এতটুকু আঘাত নিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে দূরে থাকাটা ঠিক হচ্ছে না, তাই হাসপাতাল থেকে অনুমতি না নিয়েই আমি চলে এসেছি। আমার চোখ ছলছল করে উঠল। সাইফুল্লাহকে বুকে জড়িয়ে ধরে বললাম, ভালোই করেছ, সাবধানে থেকো, অসতর্ক হয়ো না। আসলে রণাঙ্গনের প্রতিটি যোদ্ধা সে সময় দেশপ্রেমে ছিল চরম উদ্বুদ্ধ। অনেকেই দেখেছি গুলিবিদ্ধ হয়েও রণাঙ্গনে দায়িত্ব পালনে আপ্রাণ চেষ্টা করেছে। সাইফুল্লাহ ছাড়াও এমন অনেক বীর যোদ্ধার কথা এখন বলা যায়। যুদ্ধ যে একটা জাতির মানসপটে কি পরিবর্তন আনে তা দেখাবার সুযোগ হয়েছিল একাত্তরে সাধারণ মানুষের মাঝে। মুক্তিযুদ্ধের সময় বাঙালি শরণার্থীদের আশ্রয় দেয়া, তাদের ত্রাণ সাহায্য আদান প্রদান ও যুদ্ধে বাঙালি সৈন্য ও মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে ভারতীয় প্রশাসনের কর্মকর্তারা উদার ও সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করেছেন। তবে পাশাপাশি এও বলতে হয় যে ভারতীয়দের এই ভূমিকা ছিল একটি পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ। তার উপরে তাদের সকল ভালোবাসা, উদারতা ও সহানুভূতি ছিল ধর্মীয় গোড়ামির বন্ধনে আবদ্ধ। আর তা উচ্চশিক্ষিত পদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের বেলাতেও একইভাবে প্রযোজ্য। একাত্তরের উত্তাল দিনগুলিতেও হিন্দু ধর্মীয় সংকীর্ণতা থেকে সৃষ্ট এমনই একটি ঘটনা আমাকে ভীষণ দুঃখ দেয়।
আমার সেক্টরের হেডকোয়ার্টার তরঙ্গপুর হলেও যোগাযোগ সুবিধার কারণে ভারতের পশ্চিম দিনাজপুর শহরই ছিল মুখ্য যোগাযোগ ক্ষেত্র। শিলিগুড়ি কিংবা মুজিবনগরে যেতেও আমাদের এই শহরকে ব্যবহার করতে হতো। পশ্চিম দিনাজপুর শহরের সার্কিট হাউসটি এক কথায় মুক্তিযোদ্ধা ও তাদের ফ্যামিলিদেরই দখলে ছিল বলা যায়। আর তা সম্ভব ছিল দিনাজপুর শহরের প্রশাসনিক কর্তাদের অকুণ্ঠ সহযোগিতায়। সার্কিট হাউসের একপাশে আমাদের দিনাজপুরের জেলা জজ হান্নান সাহেব তার ফ্যামিলি নিয়ে থাকতেন। মেজর নাজমুল হক, 7 নং সেক্টরের প্রথম কমান্ডার, তার পরিবারও যুদ্ধের শুরুর দিকে বেশ কিছুদিন এই সার্কিট হাউসে ছিলেন। তারপর পশ্চিম দিনাজপুর শহরই ফ্যামিলির জন্য একটি ছোট বাসা নেন নাজমুল, কিন্তু তার অবস্থান ছিল সেক্টর হেডকোয়ার্টারেই। আগেই বলেছি, যুদ্ধের ব্যস্ততার কারণে ভারতীয় প্রশাসনের সঙ্গেও আমার মেলামেশার সুযোগ কম হতো। তাদের কাজ ছিল শরণার্থীদের ত্রাণ সামগ্রী সংরক্ষণ, বিতরণ ও ক্যাম্প প্রশাসন তদারক করা। আর এই কাজে আওয়ামী লীগের সাংসদরাই মূলত ভারতীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক রাখতেন। পশ্চিম দিনাজপুর শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাসা ছিল সার্কিট হাউস সংলগ্ন। আমি প্রয়োজনে কয়েকবার সার্কিট হাউসে গেলেও তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। তবে বিভিন্ন সময় মেসেজের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। জেলা জজ হান্নান সাহেবের কাছে শুনেছিলাম, ম্যাজিস্ট্রেট নাকি বাঙালিদের স্বাধীনতার চেতনাকে শ্রদ্ধা করেন এবং আমাদের স্বাধীনতার লড়াইয়ের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল মনোভাব পোষণ করেন। তখন লোকটি সম্পর্কে আমার মধ্যেও শ্রদ্ধাবোধ গড়ে ওঠে। কিন্তু পরবর্তীতে একটি ঘটনা আমার এই শ্রদ্ধায় ফাটল ধরায়। তখন অক্টোবর মাস, শিলিগুড়িতে একটি কনফারেন্সে যোগ দিতে জিপে করে যাচ্ছিলেন মেজর নাজমুল হক। উঁচু নিচু পাহাড়ি রাস্তায় তিনি নিজেই ড্রাইভ করছিলেন গাড়িটি। মাঝপথে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ি পথ ছেড়ে 100 গজ নিচে পড়ে যায়। মৃত্যু ঘটে নাজমুলের। অত্যন্ত পরিশ্রমী অফিসার ছিলেন নাজমুল। তার উপর ভার ছিল প্রশাসন আর ইন্ডাকশনের, দুটোই খুব কঠিন কাজ। ঘুমোবার পর্যন্ত সময় পেতেন না, হয়তো ড্রাইভ করতে করতে ক্লান্তিতে তিনি স্টিয়ারিংয়ের উপর ঘুমিয়ে পড়েছিলেন। পরের দিন আমাদের হেডকোয়ার্টার তরঙ্গপুরে এসে পৌঁছে নাজমুলের মৃত্যুর মেসেজ। দুর্ঘটনার সংবাদ পেয়ে কয়েকজন আওয়ামী লীগ সাংসদ নাজমুলের লাশ সমাধির ব্যাপারে আলোচনায় বসেন। আমি তখন সেখানে উপস্থিত হই এবং আমরা সিদ্ধান্ত নিই মৃতদেহ সরাসরি সার্কিট হাউসে নেওয়া হবে। সেখানে গোসল ও অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পাদনের পর তার স্ত্রীকে খবর দেব। নাজমুলের স্ত্রী তখনও মৃত্যু সংবাদ শোনেনি। তারপর লাশ আমাদের মুক্ত এলাকা সোনা মসজিদের কাছে এনে জানাজা ও দাফনের ব্যবস্থা করব। এই কাজ করতে গিয়েই ভারতীয় প্রশাসনের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হয়। সার্কিট হাউসে নাজমুলের লাশ তারা কিছুতেই আনতে দেবে না। আমি বললাম, দুর্ঘটনার কারণে লাশ মারাত্মক জখম, তাই এখানে একটু গোসলের ব্যবস্থা করতে চাচ্ছি। কিন্তু তারা এতে আপত্তি করলে বললাম, প্রয়োজনে আমরা সার্কিট হাউসের পেছনের দিকের বাথরুম ব্যবহার করব। তবুও তারা সিদ্ধান্তে অনড়। তাদের কথা হচ্ছে, এখানে লাশ গোসল দেয়ালে ভারতীয় কর্মকর্তারা আর এই সার্কিট হাউস ব্যবহার করবে না এবং কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিবে। আমি বললাম, যে লোকটিকে জীবিত সময় আপনারা এত সমাদর করেছেন, যিনি আপনাদের মাঝে থেকেই যুদ্ধ করেছেন এবং যার পরিবার থাকছে আপনাদের মাঝেই, তার লাশকে আপনারা সার্কিট হাউসে ঢুকতে দিচ্ছেন না, এটা কেমন কথা? এতেও প্রশাসনের কর্মকর্তাদের মন গলল না। ভাবলাম, ধর্মীয় কুসংস্কার শুধু নিম্ন পর্যায়েই নয়, একেবারে উচ্চ পর্যায়েও এর ব্যাপক বিস্তার। সার্কিট হাউসের কর্মচারীদের কাছে জিজ্ঞাসা করে জানলাম, লাশের ব্যাপারে এই নির্দেশ এসেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে। আমি তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাসায় লোক পাঠালাম। ভাবলাম, তাকে বোঝালে তিনি হয়তো পুনঃ সিদ্ধান্ত নিতে পারেন। শুনলাম অনুরোধ না করার কথা জানিয়ে আমার উপস্থিতি টের পেয়ে উনি দিনাজপুর শহর ত্যাগ করেছেন। এরপর আমি মনঃক্ষুণ্ণ হয়ে মুক্ত এলাকাতে নাজমুলের শবদেহ স্থানান্তরের ব্যবস্থা করলাম। সেদিনই সন্ধ্যাবেলায় সোনা মসজিদের পাশে তার লাশ দাফনের ব্যবস্থা করা হল। ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে হিন্দু ধর্মীয় গোড়ামির কারণে একজন শহীদের এত অমর্যাদা সেদিন আমাকে বিস্মিত করেছিল।
শুনেছি শবদেহ যাওয়ার সময় নাকি খ্রিস্টানরা মাথার টুপি খুলে তাকে সম্মান দেখায়। আর একজন উচ্চশিক্ষিত পদস্থ হিন্দু কর্মকর্তাও এতটা ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন। পরে এই প্রসঙ্গ নিয়ে কথা বলি কমিউনাল হারমোনির নেত্রী এবং প্রখ্যাত লেখিকা মৈত্রেয়ী দেবীর সঙ্গে। তিনি পুরো ব্যাপারটি শুনে বিস্মিত হয়ে জানান, হিন্দু ধর্মে এই ধরনের কোনো বিধান আছে বলে তার জানা নেই। তিনি এটাকে কুসংস্কার বলে মন্তব্য করেন। এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আরও একটি ব্যাপারে আমি দুঃখ পেয়েছিলাম। আমার সেক্টরের চিকিৎসা ব্যবস্থার প্রধান প্রতিবন্ধকতা ছিল যোগাযোগের দুরবস্থা। তাই যুদ্ধের সময় এই সেক্টরের জন্য একটি মার্সিডিস বেঞ্চ নির্মিত অ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়েছিল, আর তা হস্তান্তরের দায়িত্ব ছিল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে। আমাদের পক্ষ থেকে কয়েকবার তাকে এ ব্যাপারে তাগাদা দেয়া হলেও তিনি যুদ্ধের শেষ দিন পর্যন্ত গাড়িটি তার নিয়ন্ত্রণেই রেখে দেন, আমাদের কাছে হস্তান্তর করেননি। ভারতীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা ও অসহযোগিতার দুই রূপ থাকলেও সাধারণ জনগণের সহানুভূতি, স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছিল আমাদের প্রতি। একটি ঘটনা থেকেই এই ব্যাপারে পরিষ্কার চিত্র পাওয়া যাবে। আমাদের সাবসেক্টরগুলি ছিল বেশ দুর্গম অঞ্চলে। স্থান নির্বাচনের সময় জনপদ এবং প্রধান সড়ক থেকে সাবসেক্টরগুলোকে দূরাবস্থানে দেয়া হয়। তবে দরিদ্র ভারতীয় জনগণের বাস ছিল সাবসেক্টরগুলোর আশেপাশে। তারা গভীর বিস্ময়ের সঙ্গে দেখত আমাদের শত শত ছেলে অপারেশনে যাচ্ছে, আহত হয়ে অথবা উল্লাস করতে করতে ফিরে আসছে। তবে তারা আমাদের সঙ্গে এক ধরনের দূরত্ব বজায় রাখত। একদিন আঙ্গিনাবাদ সাবসেক্টর থেকে আমাদের একটি ট্রুপস একটি ছোট অপারেশনে যায়। অপারেশনটি ছোট হলেও এর জন্য বেশ কয়েকদিন পরিকল্পনা করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু পাকবাহিনীর কাছে অপারেশনের গোপনীয়তা বজায় থাকেনি। যেভাবেই হোক তারা আমাদের পরিকল্পনার বিস্তারিত জেনে যায়। তাই পাকবাহিনী আমাদের যাওয়ার পথের দুধারে প্রচুর অ্যান্টিপার্সোনাল মাইন পুঁতে রাখে। এরপর আমাদের যোদ্ধারা ভোর চারটায় অপারেশনে যাওয়ার সময় মাঝপথেই দুদিক থেকে পাকবাহিনীর আক্রমণ শুরু হয় এবং মাইনের বিস্ফোরণ হতে থাকে। এই অপারেশনের প্রস্তুতির সময় আমি ছিলাম না। পরিকল্পনা আমার হলেও সে সময় একটি জরুরি কাজে অন্য একটি সাবসেক্টরে গিয়েছিলাম। সকাল 9টার দিকে আঙ্গিনাবাদ সেক্টরে পৌঁছে দেখি লক্ষ্য অর্জিত হয়নি। আমাদের বাহিনীর হতাহতের সংখ্যাও ব্যাপক। আহত রক্তাক্ত ছেলেদের কাঁধে করে নিয়ে আসছে সহযোদ্ধারা। জানতে পারলাম পাকবাহিনীর ফাঁদে পড়লেও লেফটেন্যান্ট ইদ্রিসের সাহস ও দক্ষতার কারণে পুরো বাহিনী নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। ওই সাবসেক্টরটির যাওয়া আসার পথের পাশেই ছিল কতগুলো কুড়ে ঘরের বসতি। একেবারে দরিদ্র জরাজীর্ণ নিম্নবর্ণের ভারতীয় নাগরিকদের বাস সেখানে। এক চিলতে উঠোন, ভাঙা বেড়া, ভাঙা চাল, পাতা ছেঁড়া হলদে রঙের কতগুলো কলাগাছ, এই ছিল বাড়িগুলোর বৈশিষ্ট্য। ওই দিন যখন আমাদের ছেলেরা ব্যর্থ অপারেশনের পর রক্তাক্ত হয়ে সারিবদ্ধভাবে অন্যের কাঁধে ভর দিয়ে ক্যাম্পে ফিরে আসছিল, তখন ওই বাড়িগুলো থেকে মানুষজন বেরিয়ে আমাদের ছেলেদের সাহায্যে এগিয়ে আসে। কেউ কেউ তাদের কলসি, ঘটি, বাটিতে করে জল আনতে শুরু করল, কেউ বা আহতদের শরীরে জল ঢেলে রক্ত পরিষ্কার করতে লাগল। একজন মহিলা একটি মাটির পাত্রে খই এনে বলল, বাবারা, আমার ঘরে এই সামান্য খইটুকুই আছে, তোমরা খাও। আমি এসে আহতদের প্রাথমিক চিকিৎসার তদারক শুরু করি। গামছা ও অন্যান্য টুকরো কাপড় দিয়ে ছেলেদের রক্ত মুছে দিচ্ছি, বেঁধে দিচ্ছি। এই দৃশ্য দেখে একজন বুড়ি তার ঘর থেকে দুটো শাড়ি নিয়ে ফিরে এলো, বলল, আমাদের তো কোনো কাপড় নেই, কি করে চিকিৎসা করবেন? আমার আর আমার ছেলের বউয়ের দুটো শাড়ি তোলা ছিল, এটাই নিয়ে এলাম, পরিষ্কার আছে। মহিলাটির নিজের গায়ে ছিল ছিন্ন বস্ত্র, অথচ সে বারবার অনুপ্রাণিত করছিল আহত ছেলেদের জন্য তার তোলা শাড়ি দুটো ব্যবহার করতে। সে বলছিল, আপনারা যে কি কষ্ট করেন বাবা তা তো আমরা দেখি। তাদের ওই কাজের কৃতজ্ঞতার উত্তর আমি ভাষাতে দিতে পারলাম না। উঠে দাঁড়িয়ে করজোরে হেঁট হয়ে নমস্কার করলাম। এতে তারা খুবই বিব্রত হলেন, বললেন, কি করছেন বাবু, লজ্জা দেবেন না।
আমরা তো কিছুই করতে পারিনি, যা ছিল তাই নিয়ে এসেছি। সে দৃশ্য আমি আজও ভুলতে পারি না। আগেই বলেছি, ভারতের সাধারণ জনগণ ছিল আমাদের যুদ্ধের ঘোর সমর্থক। মুক্তিযুদ্ধ সফল হোক, এদেশের যোদ্ধারা জয়ী হোক, এসব অভিব্যক্তি আমি তাদের চোখে মুখে দেখেছি। যুদ্ধ তখন শেষ। আমি আমার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সাবসেক্টর থেকে মেহেদীপুর নবাবগঞ্জ হয়ে রাজশাহী যাওয়ার জন্য নির্দেশ দিলাম। 18 ডিসেম্বরের দিকে সকলেই রাজশাহীতে সমবেত হতে লাগল। তখন আমি ভারতের দিনাজপুর শহরে গেলাম আমাদের হেডকোয়ার্টারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্যে। সকাল 11টার দিকে ব্যাঙ্কে ঢুকতেই দেখি বেশ কয়েকজন লোক, একপাশে কপালে চন্দন দেয়া, ধুতি পরা, কালো টুপি পরা কয়েকজন মারোয়ারি বসে আছেন, অন্যদিকে আরও লোকজন। আমাদের অস্ত্রসজ্জিত পোশাক দেখে মুক্তিযোদ্ধা হিসেবে চিনতে পেরে কয়েকজন জয় বাংলা ধ্বনি দিয়ে বলে উঠল, বাঙালি ছেলেরা দেখিয়ে দিল, আমরা যা করতে পারিনি ওরা তাই করল। একাধিক লোক আমাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে লাগলেন। হঠাৎ এক ভদ্রলোক আমাকে বলে ওঠেন, এটা তো দাদা লড়াইয়ে আপনাদের প্রথম জিত, সামনে আরও অনেক লড়াই আছে, দেশ গড়তে হবে না? আশীর্বাদ করছি তাতেও আপনারা জয়ী হন, কিন্তু ওই যুদ্ধে জিততে চাইলে এদেরকে কিন্তু দেশে ঢুকতে দেবেন না, মারোয়াড়িদের দেখিয়ে বলল, তাহলেই সব শেষ হয়ে যাবে। দিনাজপুর শহরে মারোয়াড়িদের আধিপত্য ছিল খুবই। ব্যবসা বাণিজ্য ও অন্যান্য আর্থিক লেনদেনের অধিকাংশ ছিল মারোয়াড়িদের হাতে। তাই হয়তো ওই লোকটি তার নিজের অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলছিল। আমি অবাক হলাম, ভারতীয় জনগণ আমাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করছে এবং সতর্কতা দেখাচ্ছে। লোকটিকে তার সতর্কবাণী দেশের উচ্চমহলে বলার প্রতিশ্রুতি দিয়ে আমি ব্যাংক থেকে বিদায় নিলাম। এবার 7 নম্বর সেক্টরের দু একটি যুদ্ধের ঘটনা বলা যাক। আমার সেক্টরের মেহেদীপুর সাবসেক্টরের দায়িত্বে ছিলেন পাকিস্তান থেকে পালিয়ে আসা তুখোড় বাঙালি অফিসার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মুক্তিযুদ্ধে তার সাহসিকতাপূর্ণ অবদানের কথা ভুলবার নয়। 13 ডিসেম্বর চাঁপাই নবাবগঞ্জে পাকবাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে শহীদ হন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরবর্তীতে সরকার মুক্তিযুদ্ধে তার বীরত্বের কারণে তাকে বীরশ্রেষ্ঠ সম্মান প্রদান করে। জাহাঙ্গীরের অংশগ্রহণ ছিল এমন একটি অপারেশনের কথা বলা যাক। মহানন্দা নদীর দুপাশে আলীনগর মকরমপুর থেকে শাহপুর গড় পর্যন্ত প্রায় 7 মাইল বিস্তৃত এলাকায় মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থান ছিল। অপরপক্ষে নদীর অপর তীরে শিবরামপুর এলাকা থেকে রোহানপুর হয়ে বিষ্ণুপুর পর্যন্ত পাক সেনাদের কংক্রিট বাঙ্কার সহ সুদৃঢ় প্রতিরক্ষা অবস্থান ছিল। 71-এর 22 নভেম্বর পাকবাহিনীর 25 পাঞ্জাব রেজিমেন্ট মুক্তিবাহিনীর এই প্রতিরক্ষা অবস্থানের ওপর ভোর রাতে হামলা চালায়। প্রতিরক্ষা অবস্থানের সর্বডান দিকে শাহপুরগড় এলাকা পাক সেনারা আক্রমণ করে। অন্ধকার রাতে এই অতর্কিত আক্রমণে মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তারা পশ্চাদপসরণ করে চলে আসে দলদলিতে। বেশ কিছু মুক্তিযোদ্ধা নদী পার হয়ে আলীনগর চলে যায়। পাক সেনারা অতি সহজেই দখল করে নেয় শাহপুরগড়। আলমপুর কাঁসাবাড়ি প্রতিরক্ষা অবস্থান থেকে পাকবাহিনীকে প্রতিহত করা হয়। এই দুই অঞ্চলে মুক্তিবাহিনীর 2টি 81 মিলিমিটার মর্টার ছিল। শাহপুরগড় থেকে মুক্তিযোদ্ধাদের পশ্চাদপসরণে আমি অত্যন্ত রাগান্বিত হই এবং লেফটেন্যান্ট রফিককে অবিলম্বে পাল্টা আক্রমণ করে শাহপুরগড় পুনর্দখলের আদেশ দিই। পরিকল্পনা অনুযায়ী সেদিনই রাত 1:30 মিনিটে পাল্টা আক্রমণ শুরু হয়। আক্রমণ শক্তিশালী করতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মেহেদীপুর থেকে তার বাহিনী নিয়ে এসে নৌকাযোগে খাল অতিক্রম করে শাহপুরগড়ের পূর্বকোণে অবস্থান নেন। তিনি শিবপুর, রোহনপুর ও শাহপুরগড়ে একযোগে কামানের গোলা নিক্ষেপ শুরু করেন। আলীনগর মকররমপুর প্রতিরক্ষা অবস্থান থেকে মুক্তিবাহিনীর 81 মিলিমিটার মর্টার গর্জে ওঠে। এখান থেকে শিবরামপুর ব্রিজের অপর প্রান্তে অবস্থিত পাক অবস্থান ও রোহনপুরে অবস্থিত পাক সেনাদের উপর প্রচণ্ড গোলাবর্ষণ অব্যাহত থাকে। মুক্তিবাহিনীর উদ্দেশ্য ছিল পাকবাহিনী যাতে ধারণা করে রোহনপুরেই মূল আক্রমণ হয়েছে।
অল্পক্ষণ পরে ক্যাপ্টেন জাহাঙ্গীরের বাহিনী পূর্ব কোণ থেকে শাহপুর গড় আক্রমণ করে। লেফটেন্যান্ট রফিক, নজরুল আলতাফ ও ওয়াসিলকে সঙ্গে করে শাহপুরের সম্মুখ ও পশ্চিম দিক থেকে একযোগে আক্রমণ করায় সে। প্রায় দেড় ঘণ্টা যুদ্ধ চলার পর পাক সেনারা শাহপুর গড় ছেড়ে বিষ্ণুপুর ও কসবা এলাকায় পালিয়ে যায়। 7 নং সেক্টরের বেশিরভাগ অপারেশন হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে। এ সময় মেজর গিয়াস, ক্যাপ্টেন ইদ্রিস ও ক্যাপ্টেন জাহাঙ্গীর তাদের গেরিলা ইউনিটকে দিয়ে একের পর এক থানা রেইড শুরু করে। শেষের দিকে পাকিস্তানিরা থানা থেকে ট্রুপ তুলে নিয়ে অন্য কোনো বাড়িতে থানা তৈরি করত। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ছিল সত্যিকার গণবাহিনীর অধিনায়ক, আদর্শবাদী সৈনিক। সে যুদ্ধের সময় সব রকমের বিলাস ব্যাসন ত্যাগ করেছিল। 2টি সস্তা লুঙ্গি এবং গেঞ্জি ছিল তার পোশাক। তার জন্য বরাদ্দ বেতনও সে নিত না। ওই টাকা দিয়ে অ্যাডভান্স ড্রেসিং সেক্টরে আহত সেনাদের ফলমূল কিনে দেয়া হতো। শুধু নিজের টাকাই নয়, অন্যান্য অফিসারদের কাছ থেকেও সে টাকা চেয়ে এই কাজে ব্যয় করত। অসীম সাহসী এই যোদ্ধা যুদ্ধক্ষেত্রে সবার শেষে উইথড্র করত ঘুমাত ট্রুপের সঙ্গে। 13ই ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীর চাঁপাই নবাবগঞ্জ আক্রমণ করেন। মেজর গিয়াস অন্যদিক থেকে আরেকটা বাহিনী নিয়ে অগ্রসর হন। এখানে পাক বাহিনীর প্রায় 1 ব্যাটালিয়ন শক্তি ছিল। ক্যাপ্টেন জাহাঙ্গীর তার ট্রুপস নিয়ে একটি বাঙ্কারের চার্জ করেন। একসময় তিনি বাঙ্কারের কাছে গিয়ে নিচু থেকে LMG-র ব্যারেল ধরে টেনে ছিনিয়ে আনেন এবং বাঙ্কারের ভেতরে হ্যান্ড গ্রেনেড চার্জ করেন। ওই যুদ্ধেই শহীদ হন ক্যাপ্টেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের লাশ উদ্ধারের জন্যে গণবাহিনীর ছেলেরা 24 ঘণ্টা এক নাগাড়ে যুদ্ধ করেন এবং শহীদের লাশ কাঁধে নিয়ে কবর দেন রাজশাহীর ঐতিহাসিক সোনা মসজিদের পাশে। জাহাঙ্গীর ছিল ইঞ্জিনিয়ারিং কোরের অফিসার, তবুও বীরত্বের সঙ্গে পরিচালিত করেছে তার সাবসেক্টরের পদাতিক বাহিনীকে। ক্যাপ্টেন ইদ্রিস 7 নম্বর সেক্টরের অপর এক সাহসী যোদ্ধা। তিনিও আর্মির লোক ছিলেন না, ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ক্যাপ্টেন ইদ্রিস সবসময় অ্যাসল্ট বা রেইডের নেতৃত্ব দিতেন। পাক বাহিনী যদি তাদের কোনো অপারেশনের প্রতিপক্ষে ইদ্রিসের অবস্থান জানত তবে আক্রমণে দ্বিধা করত। লোকের মুখে ক্যাপ্টেন ইদ্রিসের নাম ছড়িয়ে গিয়েছিল লিজেন্ডের মতো। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু তাদের ব্যবহার করতে স্বাধীনতা পরবর্তী সরকার ব্যর্থ হয়েছে, কিংবা ইচ্ছে করেই করেনি। আমার সেক্টরের মুক্তিযোদ্ধারা আমাকে বলতো, স্যার, যুদ্ধ শেষে ভাঙা ব্রিজগুলো আমরা আবার জোড়া লাগাবো, পোড়া ক্ষেতগুলোতে ফসল তুলব, কলকারখানা চালাবো, 2 বছর না হয় বন্ধই থাকলো স্কুল কলেজ, এখন যেভাবে যুদ্ধ করছি এইভাবে না হয় 2 বেলা খেয়েই দেশকে গড়ে তুলব। তাদের সেই অদম্য ইচ্ছাশক্তি আর বাস্তবায়িত হল কই? গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন মুক্তিযুদ্ধের সময় 7 নম্বর সেক্টরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানের ভাষণে মুক্তিযুদ্ধের স্মরণীয় ঘটনা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার 2-র গল্প শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।